রাহুলের ঘরটা খুব সুন্দর করে সাজানো, নানা রকম পেন্টিং দিয়ে সারা ঘরে শৌখিনতার ছাপ। বাড়িতে আজ রাহুলের প্রথম বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, বন্ধুবান্ধব এসেছে অনেক, সবাই রাহুলের সুন্দর ঘরটার তারিফ করছে। এর মধ্যে একজন বলে উঠল, এত সুন্দর ঘরে একজন বৃদ্ধ মহিলার ছবি কেন টাঙিয়েছ, বেমানান লাগছে। রাগে তো রাহুলের সারা মুখ লাল হয়ে গেছে। স্ত্রী দোলা আর বাবা মা মিলে কোনো রকমই শান্ত করলো রাহুলকে। ছবিটা যে তার সবচেয়ে আদরের মানুষ, তার ঠাম্মার। ঠাম্মার ব্যাপারে কিছু বললে মাথা ঠিক রাখতে পারে না রাহুল। রাহুলের ঠাম্মার মৃত্যুর পর কিছুতেই সামলানো যাচ্ছিল না তাকে। অমন জেদি ছেলের কান্না সেদিন একবারের জন্যও থামেনি। রাহুল মনে করে তার ঠাম্মার মতো কেউ তাকে বোঝে না। রাহুল ছোট থেকেই ঠাম্মার কাছেই বড় হয়েছে। রাহুলের বাবা অভিজিৎ বাবু ও মা লিপিকা দুজনেই চাকরিজীবী। সকালে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সেই সন্ধ্যা। লিপিকা দেবী মাতৃহীনা, তাই মায়ের মতো শাশুড়ি পেয়ে সে খুব খুশি। মায়ের কাছে মেয়ে যা যা আবদার করে লিপিকা দেবীও তেমন করে। শাশুড়ির সাথে তার সম্পর্ক বন্ধুত্বে। ছুটির দিনে শাশুড়ি মাকে সাথে নিয়ে কখনো চলে যান পছন্দের রেস্টুরেন্টে, কখনো কফি শপে বা কখনো সিনেমা হলে। কনকলতা দেবীও মাতৃ স্নেহে ছেলে বৌমাকে আগলে রাখেন, সমস্ত রকম স্বাধীনতা তিনি দিয়েছেন সন্তানদের। শপিং মলে কোন ড্রেসটা তার বৌমাকে ভালো মানাবে এটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ছেলে মাঝে মাঝে মজা করে বলে, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বৌমাকে, বলো তো। কনকলতা দেবী হেসে বলে, তোকে তো সেই ছোট থেকেই আদর যত্ন করে আসছি, মেয়েটা ছোট থেকে মাকে পাইনি, এতদিন পর আমিও মেয়ে পেয়েছি, তাই একটু তো বেশি দিতে হবে নাকি। আর লিপিকা দেবী শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, দেখেছ মা ও আমাকে কেমন হিংসা করে। 5 বছর হয়ে গেল, সন্তানের জন্ম দিতে পারলেন না লিপিকা দেবী। শাশুড়ি মাকে সবাই বলে, খুব তো বৌমাকে মাথায় তুলে রাখতে, পারলে বংশ রক্ষা করতে। খারাপ লাগলেও ছেলে বৌমা পাছে মনে আঘাত পায়, তাই কখনো মুখ ফুটে কিছু বলেননি কনকলতা দেবী। একদিন দেখলেন লিপিকা কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকল, ছেলেরও মুখ ভার। জিজ্ঞেস করতে ছেলে বলল, প্রায় 3-4 মাস ধরে ডাক্তার দেখাচ্ছি আমি লিপিকা, আজ ডাক্তার বাবু বলে দিয়েছেন লিপিকা সন্তান জন্ম দিতে পুরোপুরি অক্ষম। অন্য শাশুড়ি হলে হয়তো বৌমাকে দোষারোপ করতেন, কিন্তু কনকলতা দেবী ছেলেকে বললেন, হাত মুখ ধুয়ে খেতে বস, আমি বৌমাকে আনছি। লিপিকা খুব কাঁদছে আজ, সে যে কখনো মা হতে পারবে না। হঠাৎ মাথায় হাতের ছোঁয়া পেল, তাকাতেই দেখলেন শাশুড়ি মা। কনকলতা দেবী বললেন, আয় মা আমার কাছে। শাশুড়ির কোলে মুখ গুজে কাঁদছেন লিপিকা দেবী। কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার বংশ রক্ষা করতে পারবো না আমি, তুমি কিছু বলবে না? কনকলতা দেবী বললেন, দূর পাগলি, কি বলবো তোকে, এখন তোর মন খারাপ, তোর পাশে থাকা দরকার, তোর মা হলে তো এটাই করত, চল খেতে চল। ছেলে বৌমাকে খাবার দিয়ে নিজের খাবার নিয়ে বসে কনকলতা দেবী বললেন, শোন বাবা, এই জগতে অনেক শিশু আছে যাদের বাবা মায়ের পরিচয় নেই, আমি চাই তাদের মধ্যে একজন তোদের পরিচয় বড় হোক। অনাথ আশ্রমগুলোর বাচ্চা দত্তক নেওয়ার চেষ্টা কর দুজনে, তারপর আমার দাদু ভাই বা দিদি ভাইকে নিয়ে আয়, আমার পাগলি মেয়েটা মা ডাক শুনে প্রাণ জুড়ো। ছেলে তো অবা, বৌমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। ছেলে শুধু বলল, মা তোমার মতো শাশুড়ি মা যেন
প্রতিটা মেয়ে পায়। সমস্ত নিয়ম কানুন মেনে রাহুলকে সন্তান হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কনকলতা দেবী ছেলেকে বলেন, এ বাড়ি পরিবর্তন করে অন্য কোথাও চলে যাব আমরা দাদুভাইকে নিয়ে। আমি চাই না দাদুভাইয়ের দিকে কেউ আঙুল তুলুক ভবিষ্যতে। তাই হল, অভিজিৎ বাবু ও লিপিকা দেবী মা রাহুলকে নিয়ে অন্যত্র সংসার সাজালেন। রাহুল একটু বড় হলেই রাহুলের সব দায় দায়িত্ব নিয়ে নিলেন কনকলতা দেবী। খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, স্কুল বাসে তুলে দেওয়া সব করতে গিয়ে তিনি যেন ভুলে গেলেন নিজের বয়স। শান্ত লাজুক রাহুলের যত গল্প তার ঠাম্মার কাছে, সে ড্রয়িং ক্লাসের হোক বা স্কুলের। লিপিকা দেবী বাড়ি ফিরতেই রাহুল ঝাঁপিয়ে পড়ে পরে মায়ের কোলে। মা মা শব্দে বাড়ি গমগম করে, আর বাবা তো তার প্রিয় বন্ধু। ঘুমোনোর আগে ঠাম্মার কাছে গল্প না শুনলে রাহুলের ঘুমই হয় না। রাহুল পেয়েছে পরিবার, আর কনকলতা দেবীর পরিবার পেয়েছে সন্তান। নাতিকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকেন কনকলতা দেবী। ছেলে বৌমা বলেছিল রাহুলের দেখাশোনার জন্য লোক রাখবে, যেহেতু মায়ের বয়স হচ্ছে। কনকলতা দেবী বলেছেন, আমার নাতিকে আমি একাই দেখতে পারবো, আর কাজ করে দেওয়ার জন্য লোক তো আছে। খেলা পড়া সব একসাথে চলে রাহুলের। এইভাবে রাহুল আস্তে আস্তে বড় হতে লাগল। একসময় রাহুল যুবক হল। এখন প্রতিদিন ঠাম্মার কাছে সব কথা বলা যায় তার। একদিন রাহুল ঠাম্মার ঘরে গিয়ে বলল, ঠাম্মা তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। কনকলতা দেবী মুচকি হেসে বললে, কি, আমার দাদু ভাই প্রেমে পড়েছে তো, এ তো আমি জানি। অবাক হয়ে রাহুল বলল, কিন্তু ঠাম্মা আমি তো তোমাকে কিছুই বলিনি। ঠাম্মা বলল, সেই ছোটবেলা থেকে আমি তোকে বড় করেছি, আমি তোর মনের কথা সব বুঝি। রাহুল বলল, কিন্তু বাবা মা তো মানবে না। কনকলতা দেবী বললেন, মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আয় যখন তোর বাবা মা থাকবে না। রাহুল তাই করল। তিনি দোলার গাল টিপে আদর করে বললেন, এই আমার মিষ্টি নাত বউ তাহলে। দোলা লজ্জা পেয়ে বলল, কিন্তু ঠাম্মা ওর বাবা মা তো মানবে না বলছে। কনকলতা দেবী হাসতে হাসতে বললেন, ওর বাবা কিন্তু নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল, সেটা আমি মেনে নিয়েছিলাম, এ নিয়ে তোরা কিছু ভাবিস না। কিন্তু কিছুদিনের মধ্যেই কনকলতা দেবী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। লিপিকা দেবী শাশুড়ি মায়ের দিন রাত সেবা করে গেলেন। পুরো পরিবারে দুঃখ ঘনিয়ে এলো। রাহুল ঠাম্মার কাজ ছেড়ে কোথাও যেতে চায় না। অবশেষে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কনকলতা দেবী। মৃত্যুর আগে ছেলে বৌমাকে বলে গেলেন, রাহুলকে ওর পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিস, ও কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না। কনকলতা দেবী মারা গেছেন 6 বছর হল। রাহুল এখন চাকুরিজীবী। রাহুলকে তার বাবা মা তার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিয়েছেন। রাহুল আর দোলার কোল জুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। রাহুল ছুটে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলল, দেখো বাবা, পুরো ঠাম্মার মতো। আমি তো একে কনক বলেই ডাকবো, আর অনেক অনেক আদর দিয়ে বড় করব। আসলে একমাত্র স্নেহ, মমতা, ভালোবাসাই পারে মানুষকে আপন করে নিতে, সে রক্তের সম্পর্ক হোক বা না হোক। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, গল্প পাঠে আমি অর্পিতা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল, যাতে এমন আরও সুন্দর সুন্দর নতুন নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন।